শুক্রবারে বাতার থেকে সকাল 9:30 সময় কাপড়ের জন্য আসছি, একটি ডিডি কাপড়ের জন্য আসছি। ওইখান থেকে সিআইডি পিসির থেকে আসি বলতে জিপ আকামা, আকামাটা মানে পড়তে বাই করে দিছি। ও আকামার নামও চাচ্ছে না, কিছু চাচ্ছে না, এভাবে ধরছে, ধরে মতো 60টা পর্যন্ত সিঁড়ি ফেলছে, সিঁড়ি মতন গাড়ির মধ্যে এদের গাড়ির মধ্যে মেলা মারছে। আর এখন আকামা চায় না, কিছু চায় না, এরা লেখাপড়া জানে না। আর আমাদের সরকারও তালা দিন আমাদের বসে রয়েছে, 172 জন লোক আসছে, দেখেন জুতার মধ্যে, জুতা দেখলে বুঝবেন আপনারা, জুতার মধ্যে সেফটি শু কাদের মধ্যে যাচ্ছে, ওখান থেকে দৌড়িয়ে আসতেছে সকালবেলা। কেন ওরা আকামা দেড় চাচ্ছে না, ওরা দেখবেন তো আকামা আসলে দেখবেন, কেউ 6 মাস আছে, কেউ 3 মাস টাইম আছে, কেউ 9 মাস টাইম আছে, আমার টাইম আছে, 3 মাস টাইম আছে বর্তমানে। পাঠাইছে ওরা, ওরা ওরা কপিল টপিল চাচ্ছে না, ওরা নাম আছে সাই বলাল, আমারও ডাক দিচ্ছে সাইয়েদ, এরা তা জানা দেয় আরবি, এরা তো ইংরেজি জানে না ভালো করে। এরা আমার বাড়ি চিটাগাং, চিটাগাং, এখন আমি এখান থেকে উত্তম চিটাং সাইফুল আলম, আমি 14 বছর সৌদি আরবে, চিটাং বহদ্রাট, সাইফুল আলম। বাংলাদেশ এম্বাসির নাম ভুল করে ফেলতেছে, ওই দেখেন যাই আপনার পাসপোর্টের মধ্যে পাসপোর্ট নম্বরটা লিখতেছে না, এরা বল আটকে গেছে বর্তমানে, বাংলাদেশ এম্বাসির হতে ভালো করে লিখতেছে না, ভালো করে এরা, এটা কি বলবো আর আপনার মানুষ আপনার দেখবেন গেলাপ থেকে ফর্মগুলো লিখিয়ে লিখে লিখে আনতেছে, কিন্তু মগর এম্বাসি বিবাদ দেখতে হবো পাসপোর্ট নম্বরটা ঠিক আছে কি না, নামটা বাফার নাম নুরুল ইসলাম, আমি যদি নুরুল দিয়ে দিই নুরুল বসে দিলে হবে না, নুরুল ইসলামটা দিতে হবে। এখানে সহায়তা করতেছে দেয়, শুধু জেলার মধ্যে আসি ফর্মটা নিয়ে যাচ্ছে না, আর কিছু না। বাকালা যাইতে ধরছিলাম, বাকালা বলতে দোকানে যাইতে ধরছিলাম, তাতে পুলিশে অ্যারেস্ট হচ্ছে, জিবা ইকামা মানে ইকামা দাও, হ্যাঁ ইকামা দিছি, ইকামা দিয়ে আবার মোবাইলে দেখছে, মোবাইলে দেখার পরেও আবার সবজি এমনি কেস দিছে, সবজির কেস দিছে, হয়তো বা পানি বেচা কেস দিছে, দিয়ে আবার জেলখানে পড়াইছে। এটা ওদের মানে দেশে না রাখার কারণে, না রাখবে না জন্য পাঠাইছে দেশ দেশ থেকে, না আমি দূতাবাসে তো যাওয়ার সময় আর কই পাইলাম, জেলে পাঠিয়ে দিছি, জেলখানায় পরে ওখান থেকে আবার ইয়েতে নিল, সবুজ জেলে নিল, সবুজ জেল থেকে আবার ওখানে আবার এম্বাসির লোক আসলো, এম্বাসির লোক আসে আবার আমাদের ছবি নিল, ওই ছবি আবার উনি নিয়ে গেলো, নিয়ে যাওয়ার কাগজপত্র ঠিক করিয়া আবার পাড়ে দিছে। না কেউ যায়নি, কেউ যায়নি, না না জানে না। এখন ওই যা ইয়ে তো আমি জানি না, জানলে তো যাবো না, আমি গিয়েছি এক লোকের মাধ্যমে গেছিলাম, দালাল, দালাল ওনার নাম হচ্ছে সিদ্দিক, সিদ্দিক উনি হচ্ছে, আমার খেয়াল নেই এই মুহূর্তে, ইয়েটা খেয়াল নেই আমার এই মুহূর্তে, মানে আমার খেয়াল নেই আর কি, এই মুহূর্তে খেয়াল নেই, ঠিক আছে। আমাদের আমাদের সমস্যা হলো যে আমাদের কফিলে আমরা মানে একা মাসে আসে লাগিয়ে দিচ্ছি, মানে কফিলের মানে 10,000 রিয়াল দিচ্ছি, 10,000 রিয়াল নিয়ে মনে করেন আমাদের একামা লাগেনি। হ্যাঁ পরে আমরা মনে করি যোগাযোগ করছি, আমাদের একা আমাদেরকে আজ না কাল বোখরা বুকে এই অবস্থা বলছেন, আরবিতে আমরা বলছি যে কয়ে আজ না কাল, কাল না পরশু বলছেন, এই অবস্থা করতে করতে মনে করেন কফিলে মনে করেন আমাদের ভিসা ক্যান্সেল করে দিচ্ছে। এই মতন আপনার বহুত মনে করেন ডেলি মনে করেন, মনে করেন 200 যাত্রী মনে করেন রিয়াতের মধ্যে ধরতে আছে, আরও বেশি হইব। আমরা এখন আমরা মনে করেন একই অ্যালাউন্সে মনে করি 173 জনের যাত্রী যে আজকে আমাদের হুনে হুনে কাইলেও বলছেন, আমাদের ক্যাম্পেতে বলছেন যে লোক মনে করেন 100 কত জনের যাত্রী আবার কাইলেও গেছে, কাইলে আসছে আর কি, কথা হচ্ছে আগামী, হ্যাঁ আরও আছে বলছেন, আরও বন্দি আছে, বহু পরে কয়েক 1,000 লোক আছে মনে করি, এটা মনে করি খুব কষ্ট হতে আছে বুঝছেন। হ্যাঁ
আমরা মনে করেন আপনার দুই দিন পর্যন্ত না খাওয়া রয়েছি ভাই, বুঝছেন? আমাকে তো 10 টাকা 20 টাকা নিচে, বুঝছেন? আমাদের মনে করেন খাওয়া অন্টন দেন, পুলিশে আমাদের অত্যাচার, বহুত জুলুম অত্যাচার করে জি নেই নেই। আমরা পুলিশ কপিলে ফোন দিলে কপিলে মানে আসে নাই, বুঝছেন? বাংলাদেশ দূতাবাস আমার খেলে আউটপোস্টে রিটে দিচ্ছে আপনার। আমরা ইয়ে জেলখানা মনে করেন ওই এমবিসিতে, বুঝছেন? আমাদের মনে করো ওই যে লোক আসছে আর আইসলাম মনে করেন আমাদের ছবি নিচ্ছে, ছবি উঠাই নিয়েছে, তারপরে আপনার ওই যে ওই আমাদের 3 দিনে 4 দিন হচ্ছে, আমি মনে করেন 7 দিনে বাংলাদেশে আছি, 7 দিন জেল খেটেছি আর কি। আমি 2 বছর 1 মাস ছিলাম। আমাদের এক আগামা প্রথম বিষয় এক লাগে, দ্বিতীয় আগামা টাকা দিছে, বুঝছেন? আমাদের কপিলের টাকা মাই রাতে রাখা, বুঝছেন? এক আমা লাগেনি আর চাইলে, বুঝছেন? আরও অত্যাচার করতে যা বেশি করবা গেলে আরও অত্যাচার করে আমরা বিষয় ক্যান্সেল করে দিচ্ছি। এই জন্য আমাদের পুলিশে মনে করি আমরা কাজে সেটে গেছি, কাজে মনে করি আমাদের পুলিশে জি আমরা গেছি ভাই, ইয়ের কোনো বিষয় না, মানে আমাদের ওই আত্মীয় স্বজন বিষয় দিচ্ছে, এই বিষয়ে আমরা গেছি। বিষয় দেখুন, বিষয় তো মনে করেন ঠিক ছিল, মনে আমাদের যে কফিলের বিষয় নিচ্ছে, এই কফিল ভালো ছিল না, এই কফিল মনে আমার বলে না, সবাই বলছে, হাজার হাজার লোকের কফিলে অবস্থা জানি, মনে করেন একাম আছে আমাদের 6 মাস একাম আছে, বুঝছেন? এই একামার টাকা দিচ্ছি, বুঝছেন? একামা লাগেনি, মানে টাকা চাইলে আমাদের আরো মার দিয়ে দেয় কি বলবো, মানে কি করবো? একামার সাথে ভাই কিছু করার নাই, করলে আরো মার দেয়। বহুত লোক মনে করেন আমাদের ইয়ে আরো আসতে হলে পরে 174 জন যাত্রী আসছে, একবার তো শুনে নেই অবস্থা, কথা বুঝছেন? মানে আমাদের কোনো পরিমাণ না, মানে আমাদের আমাদের যদি বেশি আপনার অগ্রগতির কথা বলি, তখন মনে করেন আমাদের মনে করেন অত্যাচার মাইনে দূর করে, বুঝছেন? মানে আমাদের কথা বলার সুযোগ দেয় না। না পেয়েছি, কত কথা লাগবে না আমার? হ্যাঁ আরো তো লোকজন নিতে হবে, একজনের ছিল আমার আকামা, আকামা বানাইছিল কবিলে দেয় না, আমি কেছি যে আমার আকামা দে, শালা মনে করলেন কয় আকামা দিমু, আকামা দিমু, 1 মাস 2 মাস গেছে, পরে হুরু হুরু লাগা ইয়া পাসপোর্ট হাতে ধরাই দিছে, আর করার কিছু নাই, আমরা কি কমু আর, আঙ্গ আইন আছে, কোনো কিছু আছে পাশেটাই। মনে করলেন আছে 6 মাস আগে কোনো কিছু হয় না কবিলের সাথে, এটা ডাইরেক্ট হুরুম না গিয়ে পাসপোর্ট ধরাই দিছে হাতে, আর 3 জন ছিল, 3 জন 1 জন আছে রিয়াদে, হ্যাঁ ভাগ্যা খাস কথা আছে বর্তমান, হ্যাঁ পুলিশে ধরছে, ধরছিল বাস এই হুরুম না গাই না, পরে হয় গাড়ি বদ চর, গাড়ি বদ চললাম, হয় আমরা তোকে ছাড়ব না, আগামন মেয়াদ ছিল, সব কিছু ছিল, আমি তো মনে করলেন আর খবর কিছু নাই, আর কি কমু ছবি তুলে আনছি, আমার যে কেস লাগছে কইছে তোর আকামা নাই, পুলিশ লাগছে হইতেছে, আমি ছবি তুলে নিয়ে আইছি, আকামা তো এখনো মেয়াদ আছে, বিচার 90 দিন থাকে বিচার মেয়াদ, কিন্তু আমার যে দালাল পাঠাইছে, দালাল আমার প্রতারণা শিকার বানাইছে, কিন্তু আমার কোনো কবিল আমি পাই নাই, আমার এনে খালি মাঝরায় মাঝরায় নিয়ে রাখছে। না না আমি ওই রাস্তায় রাস্তায় ঘুরছি, মসজিদে থাকছি, খাইছি, এইভাবে আমার দিন গেছে, পরে লাস্টে আমি কোথায় যাবো, আমি লাস্টে পুলিশের কাছে যাই, আমি বলছি আমার বাংলাদেশে পাঠাইছে, কিন্তু আমার জেলে পাঠাই দিয়েছে, জেলে পাঠাই দিয়ে 9 দিনের মাথায় পাঠাইছে। আমি এই কুরবানি ঈদের দিন গেছি, আমার 75 দিন হয়েছে টোটাল। আচ্ছা তো আপনি আসলে আপনার ভিসা ছিল না, কোনো এটা বৈধ ভিসা না? বৈধ বিষয় যেমন ফটোকপি আছে আমার কাছে, আমি তো বৈধভাবে গেছি, হ্যাঁ ইমিগ্রেশন কার্ড আছে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর আর আপনাকে নবায়ন করতে দেয়নি? না আমার মেয়াদ শেষ হয়নি এখনো,
না এই যে দেখেন আমি বিচারে যে তারিখ দিয়ে আছে আমার মেয়াদ এখনো 15 থেকে 20 দিন আছে। এখন আপনাকে জেলে দিবে কেন? পয়সা আকামা নাই, ধরে নিয়ে আকামা নাই, আমি ছবি তুলে নিয়েছি যে লেখছে যে আপনার তো 15 দিন মেয়াদ আছে। কইছে নাই, আমার কোনো কথা তারা শুনে নাই, ডাইরেক্ট নিয়ে গেছে। কইছে তোমার আকামা নাই, বুঝবে না বাংলা বলছে আমার নিয়ে গেছে। এজেন্সি বলতে কি আমি আমার এলাকার এক মামা, তার অফিস আছে কাকলি সোনালী ব্যাংকের 4 তলায়, সে তার অফিসে আসে, তারপরে বলছে যে সৌদি অ্যাম্বাসিতে যে গাড়ি যার বিষয় যাবা সে হচ্ছে যে সে অ্যাম্বাসিতে চাকরি করে সৌদিয়ান, সে পাঠাইছে। কিন্তু ওই দেশে যে আমার কোনো কফিল আমি পাইনি, আমার খালি এই মাছরায় তো মাছরায় যায়, খালি কফিলের আমার কোনো শেষ নেই। আমি 7 জন পর্যন্ত আমার দালালকে দিছি লোকের 3.5 লক্ষ টাকা আর 50,000 টাকা আমার নিজের খরচ হয়েছে, আমি পুরোটাই দিই না। এখন বেড়া ক্ষেত্রে লোন নিয়ে আমি গেছি। না ওখানে আমি অসুস্থ হয়েছি, তাকে বলার পরে বলছে যে তোমাকে পুরা সে ইঞ্জেকশন দেবে, এরকমের ভয় ভীতো দেয় আরো। ওই বাংলাদেশ অ্যাম্বাসিতে যে যায় এটা ছবি আনতে যায় আর নাম লিস্ট করে যে তোমার নাম কি, বাড়ি কোথায়, কি বলছে ওরা। আমি বলছি যে অসুস্থ একটু বলেন ওই দেশের লোকের যে যা যার থাকে সে জেলখানাই যে আমরা অসুস্থ জ্বর টর রয়েছে আমার, বলছে যে তোমার ভয় ভীত দেয় আরো, কারণ যে ওখানে গেলে পুরো আসেন ইঞ্জেকশন দিলে 6 মাসে যে বাংলাদেশে মরে যাওয়া। আমার সমস্যা হয়েছে, আমি গেছি আজকে আপনার 26 ম্যাচ হয়েছে, যে দালাল এনেছি আমার এখন পর্যন্ত টাকা মাও দেয় না কিছু না। তো এখন আমি আর কত অবৈধ থাকা যায়, পুলিশে ধরছে অনেকবার, 5-7 বার ধরছে, ছাড়িয়ে দিয়েছে, এবারে ধরছে ডিবিতে ধরছে, এরা ছাড়ে না, এবারে পাঠাই দিস না। আমার শুরুতেই আমার কোনো আকামা ছিল না, নিচে তো বিষয় দিয়ে আমার আকামা দেয় নাই, হ্যাঁ আকামা দেয় নাই না, ওই যে দালালের আর দেখাও পাইনি আর আকামাও দেয়নি। এজেন্সির নাম আমি ভুলে গেছি, দেশের বাড়ি পিরিসপুর।